যদি মনে পড়ে যে অমুক দরবারে গেলে, অমুক মাজারে গেলে, অমুক হুজুরের কাছে গেলে বিপদ কেটে যাবে, তাহলে বুঝবেন আপনার লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক নেই। কথা কি বুঝতে পেরেছেন? আর যদি যত বিপদ হোক, ইউনুস আলাইহিসসালামের মতো বিপদ হোক, কঠিন বিপদ হোক, জীবনের শেষ মুহূর্ত আল্লাহ ছাড়া কারোর কথা মনে পড়ে না, আল্লাহ তুমি দেছো তুমিটাও, তাহলে বুঝবেন যে তো আপনার ইমান ঠিক আছে। কথা কি বুঝতে পেরেছেন? আমি গল্প শুরু করব, তার আগে আমার দুই মুরিদের কথা আপনাদের বলবো। মনে করেন আমার দুজন মুরিদ আছে, থাকতে পারে না? তারাই তো, আমি তার কুমাপির না, ফুরফুরার পিসের খলিফা এবং জামাই, একেবারে কুমাতো না। আমি আন্তর্জাতিক খ্যাতি আছে, আমি লিবিয়ায় গেছি পীর সম্মেলনে, তাহলে বোঝেন। মনে করেন আমার দুজন মুরিদ আছে, একজন মুরিদ আমার খুব ভক্তি করে, সে জানে তার যা কিছু আমারও সিলাই হয়, যখনই কোনো কষ্ট হয়, ছেলের অসুখ, মেয়ের অসুখ, দোকানে লস হয়েছে, পা পিছলে পড়ে গেছে, তার মনে হয় নিশ্চয় হুজুর রাগ করেছে, আমার কাছে এসে মাপ চাওয়ার জন্য অস্থির হয়ে যায়। যখনই কোনো ভালো হয়, দু টাকা লাভ হয়েছে, ছেলেটা পাশ করেছে, মেয়েটা পাশ করেছে, চাকরি হয়েছে, হুজুর দোয়া করেছে, হুজুরের দোয়ায় পাইছি, এরকম মুরিদ আছে না? আর একজন মুরিদ আছে, সে আমার খুব ভালোবাসে, তবে তার সে জানে হুজুর কিছু না, সবকিছু কে দেয়, হুজুর আমার খুব ভালো, হুজুর কি সুন্দর সুন্দর সুন্নত ওজিফা দিয়েছে, আমি এই ওজিফা গুলো করে কত শান্তি পাচ্ছি, আল্লাহ ভালো রেখেছেন, কিন্তু দেওয়া নেওয়ার মালিক কে? ওর যখনই কোনো কষ্ট হয়, পা পিছলে গেছে, ঠ্যাং ভেঙে গেছে, ছেলের অসুখ হয়েছে, মামলায় ঠকে গেছে, আল্লাহ আল্লাহ তুমি কষ্ট দিছো, তুমি আমি অন্যায় করেছি, আল্লাহ তুমি মাফ করে দাও, যখনই কোনো ভালো হয় যে কোনো রকমের, আল্লাহ তুমি দেছো, আল্লাহ দয়া করে তুমি কবুল করে নাও। দুইজন মুরিদের অবস্থা বুঝেছেন তো? এই দুই মুরিদের ভিতরে আল্লাহর ওলি কে হবে? আর প্রথম মুরিদ কিন্তু আবু জেহেলের মতো মুশরিক, ও আল্লাহর জায়গায় আমাকে বসিয়ে থুয়েছে। কথা কি বুঝতে পেরেছেন? তো ভাইরা, এই শিরিক থেকে মুক্ত না হলে আমাদের কিন্তু কোনো কিছুতেই কিছু হবে না। আর শিরিক মুক্ত হওয়ার জন্য বিস্তারিত